কখনো যদি দুর্ভিক্ষের সম্মুখীন মানুষ হই, তাহলে এই দুর্ভিক্ষ থেকে উত্তরণের জন্য কোরআন এবং সুন্নাহের কোনো দিক নির্দেশনা আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। দুর্ভিক্ষ একটা মানুষের জন্য একটা মুসিবত, মানুষের একটা হাজত, সবগুলির জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. هي من درجون تمرة جيكونوا مصيبة دور جوجة براكتيك دور جوك هوك شيتا بكتي كتو دور جوك هوك أباب هوك أنوتون هوك تمرة بروتمة الله ركاسة شهيد جو برارتنا كرو دوتي مد دومي اكتر هلو نماز اكتر هلو دور جو دارون نماز ايجون نو جي نمازر مد دومي بندا الله ركاسة كسي هوي إن الحسنات يذهبن السيئات غناغولي ماف هوي তখন আল্লাহর রহমত বর্ষণ হবে। আর ধৈর্য এই জন্য যে আমি যদি মুসিবতের মধ্যে পড়ি তখন যদি আমি ধৈর্য ধারণ না করি তখন আল্লাহর ওপর অসন্তুষ্টি বোঝা যাবে, অকৃতজ্ঞতা বোঝা যাবে, সেই জন্য ধৈর্যও ধারণ করতে হবে। দুইটা কাজের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা হলো আমরা চেষ্টা করব দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, আর আল্লাহর কাছে সাহায্য চাইব, আর নামাজ পড়ব, ধৈর্য ধারণ করব। ইনশাআল্লাহ আল্লাহ সব মুসিবত আল্লাহ দূর করে দেবেন, এটা হলো আল্লাহর ওয়াদা। তো মুখতারাম, এই যে বিপদ আপদ মুসিবত, এগুলো কেন আসলে আল্লাহ তাআলা মানুষকে দেন? এটা কি আযাব স্বরূপ নাকি পরীক্ষা স্বরূপ? এটা তো তিনটি কারণ ইয়ে থাকে। জি, এক নম্বর কারণ হলো কতক সময় বান্দাকে সতর্ক করার জন্য তুমি আমার দিকে ফিরে আসো, যেটাকে আমরা বলতে পারি সতর্কবাণী। জি, দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বড় আযাবের আগে একটা ছোট আযাব দিয়ে দেয়, যাতে করে আজাব কত কঠিন সেটা বোঝার জন্য। তিন নম্বর হলো কতক সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত কতক সময় কষ্ট দেয় মানুষের ছোটোখাটো গুনাহ মাফ করে দেওয়ার জন্য। তাহলে তিনটা কারণ, সতর্ক করার জন্য, বড় আজাবের আগে ছোট আজাব আস্বাদন করানোর জন্য, অথবা গুনাহ মাফ করে দেওয়ার জন্য। অতএব আজাব আসলেই এটাকে আমরা খারাপ মনে করবো না, সেটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই ভালো জানেন কোন উদ্দেশ্যে দিয়েছেন, এবং আসলে কোন উদ্দেশ্যে দিয়েছেন সেটা আমি নিজেও বুঝতে পারবো। যদি আমার কাছে কোনো দুর্ভিক্ষের সম্মুখীন হওয়ার পর, আমি কোনো মুসিবতের সম্মুখীন হওয়ার পর আল্লাহকে বেশি বেশি ডাকি এবং আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে মনে করতে হবে আমার জন্য এই আজাবটা আমার জন্য নিয়ামতেই ছিল। আর যখন আজাব আসার পর, দুর্ভিক্ষ আসার পর, আগে যা নাফরমানি করতাম তার থেকে আল্লাহকে আরও ভুলে গেছি এবং আল্লাহকে গালিগালা শুরু করে দিয়েছি যে আমারে পাইছেনি আল্লাহ মুসিবত দেওয়ার জন্য, তখন মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আজাবটা দিছে আমার শাস্তি স্বরূপ। আর আমি যদি তওবা করি আল্লাহ দিকে ফিরে যাই, তাহলে এটা আমার জন্য নিয়ামত। তো মুখতারাম, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে মানুষের জীবনে তো পরীক্ষা কখনো কখনো আল্লাহ তাআলা নেন, এটা তো কোরআনের ঘোষণাই। তো আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? সেটা আমি বললাম তো, যদি কোনো মুসিবতের যখন সম্মুখীন হব তখন যদি আমি আল্লাহমুখী হই, তওবার দ্বারস্থ হই এবং সঙ্গে সঙ্গে এর জন্য ধৈর্য ধারণ করি, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে এই আযাবটা দিয়েছিল নিয়ামত হিসেবে। আর আযাব পাওয়ার পর যখন আল্লাহকে বলে যাব, নাফরমানি আরও বেশি করব এবং সবর থাকবে না, তখন মনে করতে হবে আল্লাহ আমাকে এটা শাস্তি স্বরূপ দিছে। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, মেয়েদের অপবিত্রতার সময়ে পবিত্র কোরআনুল কারিমের সুরা ভেঙে ভেঙে পড়া যাবে কিনা, মানে লাভস লাভস শব্দ শব্দ? এটা বহুবার প্রশ্ন আসছে, যারা নাকি অপবিত্র অবস্থায় থাকবে, কোরআন পড়া নিষিদ্ধ, নামাজ পড়া নিষিদ্ধ, এই অবস্থায় প্রথমে কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো দোয়া হিসেবে পড়া যায়, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম, যেগুলি দোয়া হিসেবে পড়া যায় সেগুলি দোয়া হিসেবে সবসময় পড়তে পারবে। আরগুলি দোয়া ব্যতীত আছে সেগুলি ভেঙ্গে ভেঙ্গে দরকার পড়লে পড়া যাবে, কারণ আর এইগুলি পড়ারও দরকার হয় না, যেহেতু অন্য অন্য জিকিরগুলি যাই আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, এগুলি কোরআন শরীফ এত না, এই জিকিরগুলি তো অপবিত্র অবস্থায়ও করা যায়। ধন্যবাদ সম্মানিত মোহতারাম, আমরা আবারও ফিরবো আপনার কাছে, একজন কলার অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। প্রশ্নটা বলেন।
জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। জি, মানে কেউ যদি অনেক সময় শরীরের ভিতরে অনেক কারো নাম লেখে বা কোনো টেটু আর্ট করে, হ্যাঁ, পরবর্তীতে দেখা গেছে সে হয়তো তার ভুলটা বুঝতে পারছে যে এটা লেখা লিখছি, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, উজু করলে উজু হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, অনেক সময় একে অপরের সাথে মহাব্বত স্বরূপ এই যে নাম লেখে, ইংরেজি একটা অক্ষর এম প্লাস এন শরীর কেটে অথবা ট্যাটু অঙ্কন করে, অথবা ট্যাটু আঁকে আপনার হাতের এই যে বাহুতে, তারপরে কালোর উপরে পৃষ্ঠদেশে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে, এই যে ট্যাটুর বিধান, দুটো বিষয়ে যদি বলতেন। নম্বর হলো শরীরকে এইরকম অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া এবং অঙ্কন করা, এটা হলো একেবারে ইসলামের মধ্যে হারাম করে দিয়েছেন। জি, এখন যদি হারাম কাজে কেউ লিপ্ত হয় তাহলে এটা যদি মুছে দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে মুছে ফেলবে, তাওবা করবে। আর যদি এমনভাবে করেছে যে এখানে মুছানোর কোনো সুযোগই নাই তাহলে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আচ্ছা, এছাড়া আর কোনো উপায় নেই। তো এখন এই ট্যাটু যদি আপনার না ওঠানো হয়, ওজুর পানি তো ভেতরে ঢুকে না, তাহলে কী করবে? ট্যাটু তো এমনভাবে করা হয়, এটা তো এমনভাবে করা হয় যে পানি ঢুকে, এটা এমনভাবে তারা করে যে এটা চামড়ার সাথে রংটা লেগে যায়, এটা আলাদা প্রলেপ হয় না। আচ্ছা, যদি প্রলেপ হয় তাহলে উজু হবে না। আচ্ছা, তো মোহতারাম, শরীরে যদি নেল পালিশ টাইপের কোনো রং টং, এগুলো একদম এগুলো প্রলেপ, সেই জন্য এগুলি দিয়ে কোনো দিন উজু হবে না, এগুলি একদম উঠাই ফেলতে হবে। সেটা নখ পালিশ বলেন, সেটা এরকম আরও কিছু প্রলেপ জাতীয়, যেমন মেহেদি, যে এটা রং আছে, এটা প্রলেপ হয় না, সেজন্য এটা আবার অসুবিধা নেই।